ছিপিম নয়নে লাগিল নেশা, কারাজের ডাকিলো পিছে বসন্ত এসে গেছে। বাতাসে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে বসন্ত এসে গেছে। শীতের আমেজ কাটিয়ে দোরগোড়ায় বসন্ত, প্রকৃতির পরিবর্তন এবং আবিরের ছোঁয়ায় রঙিন হয়ে উঠেছে মানুষের মন। সেই রকমই প্রতি বছরের মতো এবছরও লাল নীল হলুদ আবিরের রঙে রাঙা হলো কালীপুর নেতাজি মহাবিদ্যালয়। উপস্থিত ছিলেন কলেজের প্রিন্সিপাল ডক্টর অসীম কুমার দে সহ শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীরা সেজেছিল হলুদ সাদা পাঞ্জাবি এবং শাড়িতে, মেয়েদের খোঁপায় ছিল গাঁদা ফুল, হাতে ছিল নানান রঙের আবির। সকলে একে অপরের রং মাখাতে ব্যস্ত। সব মিলিয়ে আজ কালীপুর কলেজ এর পরিবেশটা ছিল অন্যরকম। আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে প্রিন্সিপাল ডক্টর অসীম কুমার দে জানান, আমরা সেই জন্য ছাত্রছাত্রীরা বসন্ত উৎসবে মেতেছে, অর্গানাইজ করেছে মিউজিক ডিপার্টমেন্ট, আর কলেজে একটা সাংস্কৃতিক সাবকমিটি আছে, তারা মূলও ব্যাপারটাকে অর্গানাইজ করেছে। এবং যে ছাত্রছাত্রীরা অনুষ্ঠান করল তার মধ্যে বেশিরভাগ অংশটাই হচ্ছে মিউজিক ডিপার্টমেন্টের ছেলে মেয়ে, ওরা ওদের নিজেদের মতো করল। আমরা এখানেতে পুরোপুরিভাবে কতটা বিকৃত ওজন করে ভাবি না, যে কতটা হলো কি হলো না না হলো সেটা আমাদের কাছে বিষয় না। আমাদের কাছে বিষয় হলো প্রাণের উচ্ছ্বাস, আনন্দ, এবং এই অবস্থায় তারা যে সবাই একসঙ্গে হৈ করছে, বন্ধু অভিভাবকদের আবির মাখাচ্ছে, টিচারদের আবির দিচ্ছে, এবং সবাই এতে খুশি হচ্ছে, এটাই আমাদের উদ্দেশ্য। উদ্দেশ্য হচ্ছে সেই আনন্দকে ফিরে পাওয়া, যেটা দু বছর আগে আমরা হারিয়ে ফেলেছি। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।